1927 দেশের কূটনৈতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বললেন শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী বাংলাদেশ বল এখন মিয়ানমারের কোর্টে নির্যাতনের মুখে আবারও বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ নৌকাডুবির ঘটনায় 18 জনের লাশ উদ্ধার মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা পশ্চিমা বিশ্বের কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় বেগম জিয়া সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আট দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে জাতীয় পার্টি সংসদে দলগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব এরশাদের এবং বগুড়ায় বখাটের উত্তপ্তের বলি হল নবম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যার প্ররোচনা মামলা পরিবারের আসামি হুজাইফা পলাতক প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হলেও এ বিষয়ে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চলতি মাসের 20-30 তারিখের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরে দুটি চুক্তির পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি এ সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রাথমিক রূপরেখা তৈরি করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন 25 আগস্ট রাখাইন রাজ্যে হামলা শুরুর পর থেকে গত দেড় মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 5 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের নিজস্ব অবস্থান এবং এই ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে পৃথক 3টি ব্রিফিং এর আয়োজন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এক মাসের ব্যবধানে এবার আমন্ত্রণ জানানো হয় ঢাকায় নিযুক্ত 27 দেশের কূটনীতিকদের যেখানে প্রথমবারের মতো আমন্ত্রণ জানানো হয় মিয়ানমারের রাষ্ট্রদূতকেও বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য মিয়ানমার সফর নিয়েও এখন তো বল তাদের কোর্টে আমরা দিয়েছি যে আমরা তারা যেটা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসুন মিয়ানমারে তো স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন আমরা তারিখ এখন তারা তারিখ দিবে আমরা আমাদের তারিখ দিয়েছি তাদের কাছ থেকে উত্তর আসলেই উনি যাবেন এবং উনি ঘুরে আসলেই আমি আমার সফরের তারিখ বলবো আমরা সম্প্রতি ভারত সফরে এই ইস্যুতে দেশটি বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস পেয়েছেন পররাষ্ট্র সচিব এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমার সরকার ফিরিয়ে নিলে তাদের মর্যাদার বিষয়েও বাংলাদেশ সতর্ক বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারের মন্ত্রীকেও সেদিন বলা হয়েছিল যে যারা ফেরত যাবে তাদের জন্য খাবার এবং নিরাপত্তা তারা কিভাবে দেবেন এবং আজকে যে ডিপ্লোম্যাটিক ব্রিফিং হয়েছে সেখানে আমরা জানতে চেয়েছি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাক্সেস দেওয়া হয়েছে কিনা এর মধ্যে দু একটি রাষ্ট্র বলেছে যে সেখানে রেড ক্রসের মাধ্যমে আভ্যন্তরীণ ব্যবস্থায় মিয়ানমারের আভ্যন্তরীণ ব্যবস্থায় তারা খাদ্য সরবরাহ করছেন এবং কিছু ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর ফরেন সিকিউরিটির সাথে আলাপ করেছি যখনই প্রয়োজন হয়েছে আমরা ভারতকে আমাদের পাশে পেয়েছি এবং আমরাও ভারতের সাথে থেকেছি সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলা বা সন্দেহ প্রকাশের কোনো অবকাশই নেই আগামী দু একদিনের মধ্যে মিয়ানমারের প্রতিবেশী 5টি দেশের রাষ্ট্রদূত রাখাইন রাজ্য পরিদর্শনের সুযোগ পাবেন যেখানে থাকবেন বাংলাদেশের রাষ্ট্রদূত হেসান জুয়েল সময় সংবাদ ঢাকা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সোমবার হোটেল সোনারগাঁওয়ে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানান বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয় বৈঠকে অংশ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান যেহেতু মিয়ানমার রোহিঙ্গা সমস্যার সৃষ্টি করেছে তাই তাদেরকে সমস্যার সমাধানও করতে হবে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলেও বিজেপি সাধারণ সম্পাদক আশ্বাস দিয়েছেন বলে জানান হানিফ বৈঠকে আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা ছাড়াও ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সম্পর্ক আরো ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর হবে দুই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই দেশের রাজনৈতিক স্থিতিশক্তি যেমন প্রয়োজন আছে তেমনি প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে পরস্পরের সঙ্গে সম্পর্কের একটা উন্নয়ন দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের রোহিঙ্গা সমস্যা এটা মায়ানমারের আভ্যন্তরীণ সমস্যা যে সমস্যাটা কিছুটা আমাদের ঘাড়ে চলে এসেছে শরণার্থী হিসেবে আসার পরে এটা
সব দেশ যেমন গোটা বিশ্ববাসী যেমন মনে করেন যে রোহিঙ্গা সমস্যার সমাধানটা মায়ানমারকেই করতে হবে, ভারতও সেটাই মনে করে যে এটা তাদের সমস্যা, তারাই সমাধান করবেন। মায়ানমারের অভ্যন্তরে যে ঘটনাটি ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, কিন্তু তারপরে যে ঘটনাটি ঘটেছে এটা যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ সরকার যে মানবিক দৃষ্টিকোণ থেকে এত রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে, সেটার প্রশংসা তিনি করেছেন এবং তাদের সমস্যা নিরসনে ভারত পাশে থাকবে সেটা তিনি তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেছেন। এদিকে টেকনাফে আবারও রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় 10 শিশু সহ 18 জনের লাশ উদ্ধার করেছে বিজিপি। নারী ও শিশু সহ জীবিত উদ্ধার করা হয়েছে 8 জনকে। এই ঘটনায় অন্তত 30 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সাবরম সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাজিম। রোববার রাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় টেকনাফের শাহপুর দ্বীপের ঘোলারচর পয়েন্টে এই নৌকাডুবি হয়। বিজিবির ধারণা, ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ ওঠায় ডুবে যায় নৌকাটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাত 8টার দিকে মিয়ানমারের মংডু জেলায় একটি গ্রামে আগুন ধরিয়ে দেয় মিয়ানমার বাহিনী, আর প্রাণভয়ে রোহিঙ্গারা চলে আসে নাফ নদীর কূলে। পরবর্তী দুটি ছোট নৌকা করে তারা রওনা দেয় বাংলাদেশের দিকে। রাত 10:30টার দিকে তাদের একটি নৌকা টেকনাফের শাহপুর দ্বীপের ঘোড়াচরে সেই ডুবে যায়। স্থানীয়ভাবে 8 জনকে উদ্ধার করা হয়। যে রাতে আম্বুরের উড়ে গিয়ে উঠতো নদীলে বাজে বাজে লামাই দিল তো উঠে বাড়ি হয়ে মুজা যখন বাড়ি হয়ে এটা হয়তো লাহার আছে দোয়া লাহার মাঝে ডুবে গিয়ে। আজকে এখানে প্রায় 1100 জনের মতো এসেছে। আর আপনারা হয়তো জানেন যে গতকাল এখানে ওয়েদার খুব খারাপ ছিল, অনেক কারেন্ট ছিল আপনার রিভারে, সে কারণে একটি বোট ডুবে যায়। উদ্ধারকৃত লাশগুলো টেকনাফের শাহপুর দ্বীপ বড় মাদ্রাসিনে দাফন করা হয়েছে। ওখান থেকে বুঝে পেয়েছে 7টি লাশ, 5টি শিশু আর 2 একজন মহিলা 1 জন পুরুষ, তাদের এখানে আনে আমরা কখন দহনের ব্যবস্থা করি আমাদের বাহারুল উলুম বড় মাদ্রাসায়। এদিকে টেকনাফের 4টি পয়েন্ট দিয়ে আজও রোহিঙ্গা প্রবেশ হয়েছে নাফ নদী পেরিয়ে তারা চলে আসে শাহপুর দ্বীপে। এরপর সেনাবাহিনীর হারবার পয়েন্ট এনে তাদের ত্রাণ সহায়তা দেওয়া হয়। সবশেষ তাদেরকে ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয়েছে কুতুপালং এবং বালুখালীর শরণার্থী শিবিরে। রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা আছে, এভাবে তাদেরকে আমরা ওখানে ক্যাম্পে পৌঁছায় দিচ্ছি এবং তাদেরকে ফ্যামিলি মেম্বার কতজন সবকিছু আমরা এন্ট্রি করে রাখতেছি। প্রতিদিন কতজন আসতেছে সবকিছু আমরা রেজিস্টারে এন্ট্রি করতেছি। এর আগে টেকনাফের নৌকাডুবিতে 115 জন এবং ইনানিতে 20 জনের মৃত্যু হয়েছিল। কক্সবাজারের টেকনাফ শাহপুর দ্বীপ থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ওয়াশিংটন, ইইউ এবং ইয়াঙ্গুনের বেশ কয়েকজনের কূটনৈতিকদের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এদের মধ্যে 16 অক্টোবর রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। গত বৃহস্পতিবার রোহিঙ্গা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে মার্কিন সিনেটররা মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দেন। এর কদিনের মধ্যেই দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পাশ্চাত্যের দেশগুলোর অবরোধ আরোপ সংক্রান্ত পরিকল্পনার খবর প্রকাশিত হল। যুক্তরাষ্ট্র, মিয়ানমার ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন কূটনীতিক ও সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবরোধের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। ট্রাম্প প্রশাসন মিয়ানমার সেনাপ্রধান মিন অং হাইং সহ কয়েকজন জেনারেলের ওপর অবরোধ আরোপের কথা ভাবছে বলেও জানিয়েছেন মার্কিন সরকারের 2 জন কর্মকর্তা। রোহিঙ্গা নির্যাতনে অভিযুক্ত বৌদ্ধ মিলিশিয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওয়াশিংটন ও ব্রাসেলস এর জন্য আরো কিছুদিন সময় নিতে পারে। রাখাইনের সহিংসতায় পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া শরণার্থীদের সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে রোহিঙ্গা ইস্যুতে আগামী 16 অক্টোবর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মিয়ানমারে সংঘাত বন্ধে সেদেশের সামরিক বাহিনীর ওপর চাপ বাড়ানোর বিষয়ে একমত হতে পারেন জোটের নেতারা। গত 25 আগস্ট রাখাইনে সংঘাত শুরুর পর থেকে এখনও বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢল অব্যাহত আছে। জাতিসংঘ হিসেব মতে এরই মধ্যে প্রায় 5.5 লাখ শরণার্থী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েছে। তবে খাদ্যাভাবে রোহিঙ্গা শিশুদের অপুষ্টিজনিত সমস্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে ইউনিসেফ। প্রায় 1.5 লাখ নারী ও শিশুর জরুরি ভিত্তিতে সহায়তা দরকার বলেও জানায় সংস্থাটি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে সহিংসতার 1.5 মাসেও রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন বন্ধ হয়নি। নির্যাতন সহ্য করে অবস্থান করা রোহিঙ্গারাও খাদ্য সংকটে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। এদিকে নতুন করে রোহিঙ্গার ঢল বেড়ে যাওয়ায় চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
সহিংসতার দেড় মাসেও সীমান্তে থামেনি রোহিঙ্গা প্রবেশ। শারীরিক নির্যাতন সহ্য করে নিজ ভিটে মাটি আঁকড়ে ধরে রাখাইনে অবস্থান করা রোহিঙ্গাদের দেশ ছাড়া করতে নানা কৌশল নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এতে নতুন করে ঢল নেমেছে রোহিঙ্গা অনুপ্রবেশে। টেকনাফের শাহপুরের দ্বীপ গোলারচর এলাকা দিয়েই মূলত বাংলাদেশে ঢুকছে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গারা। মিয়ানমারের বুচিদং ও রাচিদং এলাকা হয়ে নাফ নদী পাড়ি দিয়ে সেখানে প্রবেশ করছেন তারা। অগ্নিসংযোগ সহ নানা নির্যাতনের পাশাপাশি অবরুদ্ধ করে চরম খাদ্য সংকটে ফেলে মিয়ানমারের সেনাবাহিনী তাদের দেশ ছাড়তে বাধ্য করছে বলে জানিয়েছে পালিয়ে আসা শরণার্থীরা। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান রেড ক্রিসেন্ট সোসাইটির এ কর্মকর্তা। প্রচুর পরিমাণ রোহিঙ্গা চলে আসছে, আমরা হঠাৎ মধ্যে আজকে 5-6 দিন প্রচুর পরিমাণ আজকে 6-7 থেকে 8 হাজার রোহিঙ্গাদেরকে বিভিন্ন খাবার এবং তারপলিন বিতরণ করে বিভিন্ন ক্যাম্পের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়াতেই আবারও রোহিঙ্গারা বাংলাদেশমুখী হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। তারা হয়তো ভয়েই আসছে, শাহপুরের দ্বীপে কিন্তু আমাদের প্রতিদিন অভিযান চালাচ্ছে। এটা মূল উদ্দেশ্য হলো যাতে অযাচিত অবাঞ্ছিত যারা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে তারা যেন ওই শাহপুরের দ্বীপে না থাকতে পারে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে গত 24 আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোববার পর্যন্ত রাখাইনের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে 5,30,000 রোহিঙ্গা। সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত 21 জন যক্ষা, 6 জন ম্যালেরিয়া এবং 19 জন এইডস রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিকিৎসা সেবার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শরণার্থী ক্যাম্পে মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা সহ স্থানীয় আশ্রয়দাতা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেও কলেরা টিকা দেওয়া বাঞ্ছনীয়। প্রথমবার 10 অক্টোবর 2017 থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকে এক ডোজ করে কলেরার টিকা খাওয়ানো হবে। দ্বিতীয় সপ্তাহ পর এদের মধ্যে যাদের বয়স 1 থেকে 5 বছরের মধ্যে, অর্থাৎ 2,50,000 শিশুর প্রত্যেককে কলেরার দ্বিতীয় ডোজ টিকা খাওয়ানো হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার চট্টগ্রামের কর্ণফুলী টানেলে নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে তিনি বিএনপির অবস্থানেরও কঠোর সমালোচনা করেন। তাদের নেত্রী আজ কোথায়? এত গভীর সংকট তিনি তারিখের পর তারিখ বদলাচ্ছেন। দেশপ্রেরার এটা কি ধরনের দেশপ্রেরার? শুধু মুখের কথা কাজ হবে না, আজকে জাতিসংঘকে সত্যিকার অর্থে একটা কঠোর অবস্থানে যেতে হবে, যাতে করে মিয়ানমার সরকার তাদের নাগরিকদের যাদের তারা বিতাড়িত করেছে তাদেরকে যেন তারা ফিরিয়ে। প্রবাসী সময় আরো থাকছে। আত্মঘাতী গেমস দুহেলের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই সরকারের কাছে, খতিয়ে দেখতে বিটিআরসিকে নির্দেশ। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ জেসমিন আরা এ আদেশ দেন। এর আগে বিস্ফোরক আইনের মামলায় 78 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। চার্জশিট গ্রহণ করেন আদালত, বেগম জিয়া সহ 46 জনকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানান আদালতের পিপি মোস্তাফিজুর রহমান লিটন। 2015 সালের 3রা ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অবরোধ কর্মসূচির মধ্যে 14 গ্রামের জগমোহনপুরের একটি বাসে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে দগ্ধ হয়ে 8 জন যাত্রী নিহত হন। এ ঘটনায় 56 জনের নাম উল্লেখ সহ 76 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের 6 শীর্ষ নেতাকে হুকুমের আসামি করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার ঢাকা মহানগর সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার রাজধানী নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। এই ঘটনাকে সরকারের উদ্দেশ্য প্রণোদিত এবং হিংসাপরায়ণ মনোভাবের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসামূলক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি করছি। আগামী বুধবার 11ই অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঢাকা মহানগরী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বিএনপি সংসদে নেই, তাই নির্বাচনের সময় তাদের বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এ কথা জানান। সংলাপে হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 25 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। জাতীয় পার্টি নির্বাচনের সময় সেনা মোতায়েন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে দেওয়া সহ 8 দফা প্রস্তাব তুলে ধরেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে নির্বাচন কমিশন সোমবার জাতীয় পার্টির সঙ্গে এই সংলাপে বসে। সংলাপে দলটির কো চেয়ারম্যান রশন এরশাদ অংশ নেননি। পাবলিক পারসেপশন হল যে সেনাবাহিনী যদি মোতায়েন করা হয় নির্বাচন সুষ্ঠু হবে, আমরা তাই বলেছি যে সেনাবাহিনী মোতায়েন করলে যেহেতু জনগণ চাচ্ছে করা হোক, যারা সংসদে আছে সেই সব দল নিয়ে অন্তর্বর্তী সরকার হবে। যেহেতু বিএনপি নাই, অতএব দুঃখজনক ঘটনা হলো বিএনপি থাকতে পারবে না, যেহেতু তারা সংসদে নেই। সেই জন্য আমরা এটা প্রস্তাব দিয়েছি যে সংবিধান মোতাবেক অন্তর্বর্তী সরকার গঠিত হোক। আত্মঘাতী গেমস ব্লু হেলের বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য নেই সরকারের কাছে, তবে এই বিষয়ে খোঁজ খবর নিতে দ্রুত ব্যবস্থা নিতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে একথা বলেন তিনি। এদিকে দেশে আসা রোহিঙ্গারা ইয়াবা, মাদক কিংবা অস্ত্র বহন করছে কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে যারা একটা তথ্য নিয়ে কাজ করবে তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি। এই বিষয়টি তারা অনুসন্ধান করে রিপোর্ট করার জন্য আমাদের দেশে যেই কয়জন আত্মহত্যা করেছেন এইটার নিয়েও আমরা আমাদের ইনকোয়ারি হয়ে আসুক, তারপর আমরা দেখব। পত্রিকায় যেরকম দেখেছি সেটা হলো তো আসলে এটা ভয়াবহ। বিটিআরসির চেয়ারম্যানকেও আমি এই জিনিসটা দেখার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। এটা নিয়ে খোঁজ করে তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। দাঁতের ডাক্তার দেখিয়ে সরকারি বাসভবনে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার বেলা 12:45 দিকে বাসভবন থেকে বেরিয়ে রাজধানীর বনানীতে জনসন প্যালেসে অবস্থিত ডেন্টাল ক্লিনিকে যান তিনি। এ সময় পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। চিকিৎসা শেষে বেলা 1:30 দিকে তিনি বাসায় ফেরেন। গত 5ই অক্টোবর ভিসার আবেদন এবং বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পরপরই প্রধান বিচারপতি এস কে সিনহা এবং স্ত্রী সুষমা সিনহাকে 3 বছরের অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া হয়েছে। এর আগে গত 2ই অক্টোবর 1 মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন প্রধান বিচারপতি। ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে স্নাতক শেষ বর্ষের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান। পরে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে উপাচার্যের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা। পরে ফলাফল প্রকাশের ডেডলাইন ঘোষণা করেন উপাচার্য। সম্ভব হলে তারও আগে ফলাফল দেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি জানান এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেন। আমার উদ্দেশ্য নভেম্বর পর্যন্ত টেনে নেওয়া না, আমার এখন টোটাল প্রয়াসটা হলো ওই সময়টাকে আমি যত আগাই আনি, আমি যদি অক্টোবরের মধ্যে পারি
তাহলে এইটা হবে সবচেয়ে আনন্দের। আমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিগরি টিমের সহায়তা নিচ্ছি। তোমার এই ভাবার কোনো কারণ নাই যে একদিন দেরি করা মানে ইউনিভার্সিটির লাভ হয়। 30 নভেম্বর পর্যন্ত আমরা আমাদের আন্দোলন স্থগিত রাখতেছি। এই মাননীয় উপাচার্য উনি মাত্র এক মাস হলো দায়িত্ব গ্রহণ করেছেন, উনি যেহেতু আশার বাণী দিয়েছেন, তার প্রতি আমাদের আশ্বাস আছে যে আমাদের হয়তো বা রাস্তায় নামতে হবে না। সেশন জটের আশঙ্কায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে অনীহা প্রকাশ করেছে সিলেট অঞ্চলের কলেজগুলো। তারা বলছে বিশ্ববিদ্যালয়ের অধীনে গেলে বৈষম্য বাড়বে। শিক্ষাবিদরা বলছেন পর্যাপ্ত শিক্ষক কর্মকর্তা নিয়োগ সহ সুযোগ সুবিধা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো নিয়ে আসলে হিতে বিপরীত হবে। আব্দুল হাদি রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট ও শিক্ষার্থীর চাপ কমাতে ঢাকার 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার পর উল্টো চিত্র দেখা দেয়। কমার পরিবর্তে বেড়ে যায় সেশন জট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর পরীক্ষা শেষ হয়ে ফলাফল প্রকাশিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর পরীক্ষা শুরুই হয়নি। এ অবস্থায় দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ এমসি কলেজের শিক্ষকরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার ঘোর বিরোধী। তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের অধীনে গেলে বৈষম্য বাড়বে। 4টা বা 5টা কলেজ এরকম চলে যায় তাহলে হয়তো 50,000 স্টুডেন্টস চলে যাবে, এবং এত স্টুডেন্টসকে তাদের পক্ষে নিয়ন্ত্রণে আনা কঠিন একটা বিষয় হবে। যারা অধিভুক্ত কলেজে চলে গিয়েছে কাগজে বা নামে, তারা প্রায় 1 বছর থেকে 1.5 বছর পিছনে চলে গিয়েছে। 38তম বিসিএস এ বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি আবেদন করতে পারবে, অধিভুক্ত কলেজের সেই 7টি কলেজের ছেলেমেয়েরা তা করতে পারবে না। এক্ষেত্রে সময়টা তাদের ক্ষেপণ হয়েছে। ঢাকার চিত্র দেখে কিছুটা আতঙ্কের মধ্যে আছেন শিক্ষার্থীরাও। তারাও বলছেন সার্টিফিকেটের মান বাড়াতে সেশন জটে পড়তে চান না। ইউনিভার্সিটির খাল ক্ষেপণের কারণে এটা পরীক্ষা হচ্ছে না, এজন্য তাদের 1 বছর লস হয়ে যাচ্ছে। যদি ওরা আমাদের দায়িত্ব সহকারে দেখে এবং আমাদের সেশন জটের নিরসনের মেন উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে ওয়েলকাম, আর নতুবা আমরা যেরকম আছি সেরকমই থাক। শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল বলছেন বর্তমান অবস্থায় শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের চাপ সামাল দিতে পারবে না। অবশ্য পর্যাপ্ত জনবল ও অবকাঠামো দিয়ে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার পক্ষে মত দেন তিনি। আমার শিক্ষকের সংখ্যা একটু বাড়তে হবে, কারণ শিক্ষকরা ওদেরকে দেখভাল করবে, তাই না? এই রিসোর্সেস দেওয়ার আগে জোর করে হঠাৎ একটা সার্কুলার দিয়ে আমার উপর চাপিয়ে দেওয়া হলো, সেটা ঠিক হবে না। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় 10,000, আর শুধুমাত্র এমসি কলেজে অধ্যয়ন করছে 14,000-এর বেশি শিক্ষার্থী। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বগুড়ায় বখাটের উত্তপ্ত আচরণ সইতে না পেরে আত্মহত্যা করেছে মেধাবী স্কুল ছাত্রী। স্বজনরা জানান স্থানীয় জনপ্রতিনিধি এমনকি ওই বখাটের পরিবারের কাছে আকুতি জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি, বরং বখাটে হুজাইফার উত্তপ্তের মাত্রা বেড়ে যাওয়ায় শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেয় সে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন এলাকাবাসী ও সহপাঠীরা। মাজিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। গত 4 তারিখে চেয়ারম্যানের কাছে আমি বললাম, চেয়ারম্যান আমাকে আশ্বাস দিল দায়িত্ব আমার রব্বানি ভাই, কিচ্ছু বলা লাগবে না, কোথাও বলা লাগবে না। দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে একটা চেয়ারম্যান। আমার স্বপ্ন ছিল আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাইছি। স্থানীয় চেয়ারম্যান ও বখাটের বাবার হাত পা ধরে আকুতির পরেও মেয়েকে বাঁচাতে না পারার কান্না যেন থামছে না বাবার। মেয়ের শোকে বিলাপ করছেন মাও। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বগুড়ার দুপচাচিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রজিফা আক্তার সাথীকে উত্তক্ত করে আসছিল স্থানীয় হুজাইফা ও তার সহযোগীরা। 4 মাস আগে তাদের উত্তক্তের মাত্রা বেড়ে যাওয়ায় বাবা মাকে বিষয়টি জানায় সাথী। এ বিষয়ে রেহাই পেতে ইউপি চেয়ারম্যান এমনকি বখাটে হুজাইফার পরিবারের কাছে যান সাথীর বাবা গোলাম রব্বানি, কিন্তু তাতেও বখাটেদের অশোভন আচরণ বন্ধ না হওয়ায় রোববার বিকেলে আত্মহত্যা করে সাথী। যারা বিরক্ত করে এদের একটা সুব্যবস্থা হোক এবং এদের ফাঁসি হোক। অন্য ছেলেরা দেখে যেন ভয় পায় যে এরকম মেয়েদের আর না ডিস্টার্ব করা হয়। এই ঘটনায় রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হুজাইফা ও তার বাবা আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা করে নিহতের বাবা। এরপর হুজাইফাকে গ্রেপ্তারে অভিযান চালালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আসামির স্বজনদের। থানায় অভিযোগ দিলে মামলা নিয়ে কি বলে যে সে আসামি গ্রেপ্তারের জন্য যাই, গ্রেপ্তারের সময় পুলিশের সাথে ধস্তাধস্তির সময় অভিযোগটা এটা পড়ে গেছে, এখনো উদ্ধার হয়নি, আসামি গ্রেপ্তারের জোর তৎপরতা। এদিকে সাথীর মৃত্যুতে ক্ষোভ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন সহপাঠী ও শিক্ষকরা। মেয়েটা খুবই ভালো ছিল লেখাপড়ায়, ফার্স্ট গার্ল,
তো যে কারণে তার মৃত্যু হলো আমরা অত্যন্ত মর্মাহত। খুব খারাপ লাগছে, আমরা একসাথে বসে থাকতাম, যাতে খুব ভালো ছিল, কারোর সাথে কখনোই ঝগড়া করতো না, ভালো লেখাপড়া করতো। যার জন্য সাথীর এই অবস্থা হলো আমরা তার চরম শাস্তি আশা করতেছি। পিএসসির পর জিএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে এবছর নবম শ্রেণীতে ভর্তি হয় সাথী। সে দুই ভাই বোনের ছোট, সাথী ছবি আঁকা ও খেলাধুলাও ছিল সেরা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। যশোরে জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান মেল্টেড আইস সমাপ্ত ঘোষিত হয়েছে। সোমবার বিকেল 5টার দিকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব অভিযান সমাপ্ত ঘোষণা করেন। এর আগে জঙ্গি আস্তানা থেকে হোলি আর্টিজান হামলার মূল পরিকল্পনাকারী মারজানের বোন খাদিজা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সন্তান সহ আত্মসমর্পণ করেন। পুলিশ জানায় আত্মসমর্পণ করার জন্য খাদিজাকে বেশ কয়েকবার আহ্বান জানানো হলেও সাড়া দেননি তিনি। পরে পাবনা থেকে তার বাবা মাকে এনে আবারও আহ্বান জানান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বিকেল 3টার দিকে খাদিজা তার 3 শিশু সন্তান সহ আত্মসমর্পণ করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। পরে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা সুইসাইডাল ভেস্টগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। গতকাল রাতে খাদিজা যশোরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদরের ঘোপ নওয়াপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ, গোয়েন্দা এবং সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। বাড়ির মালিক এ ব্যাপারে জানান, এক বছর আগে হার্বাল ওষুধ কোম্পানিতে চাকরি করার কথা বলে বাড়িটি ভাড়া নেয় হাসিবুর রহমান সাগর ওরফে মশুর রহমান নামে এক ব্যক্তি। মশুর হোলি আর্টিজান মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। হোলি আর্টিজানের যে মূল পরিকল্পনাকারী মারজান, তার বোন, তার আপন ছোট বোন খাদিজা আক্তার এবং হাদিসুর রহমান সাগরের স্ত্রী খাদিজা আক্তার, তিনজন শিশু আর খাদিজা আক্তার সহ এই টোটাল চারজনকে আমরা এখান থেকে আটক করেছি। আমরা 3টে সুইসাইডাল ভেস্ট পেয়েছি সেখানে, আর এছাড়া কিছু আপনার ম্যাপ পাওয়া গেছে কিছু বিল্ডিংয়ের, যেগুলো এখনো অস্পষ্ট। আমরা ইনভেস্টিগেশনের সাথে এই মুহূর্তে এ বিষয় নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। এবারে প্রবাসীর খবর। কানাডার মন্ট্রিয়ালে রোহিঙ্গা ইস্যুতে এক সমাবেশের আয়োজন করেছে ভয়েস ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স ইন বাংলাদেশ, ভিএজিজি। মন্ট্রিয়ালের কোর্ট দ্য নেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ মোস্তান বিল্লা। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর শোয়েব সাইদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন তাজুল মোহাম্মদ, ডক্টর সৈয়দ জাহিদ হোসেন, রুমা খন্দকার, দিলীপ কর্মকার, রণজিৎ মজুমদার ও শরীফ ইকবাল চৌধুরী সহ আরো অনেকে। এ সময় বক্তারা রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এছাড়া শিগগিরই সংগঠনের পক্ষ থেকে কানাডা সরকার এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের কাছে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হবে বলেও নিশ্চিত করেন তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে শুরু হয়েছে 300 আসনের পরিচিতিমূলক ধারাবাহিক প্রতিবেদন। এ পর্যায়ে রয়েছে উত্তরের জেলা গাইবান্ধার পরিচিতি। যুদ্ধে স্মৃতি বিজড়িত জেলা গাইবান্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে 11 নং সেক্টরের অধীনে এই জেলার বিভিন্ন রণক্ষেত্রে 12টি আলোচিত অপারেশন সংগঠিত হয়। 1999 সালে বদ্ধভূমি সংরক্ষণ ও জরিপ কমিটির জরিপে এই জেলায় প্রায় 24টি বদ্ধভূমি সন্ধান করে তা সংরক্ষণ করা হয়। এ জেলার মোট উপজেলার সংখ্যা 7টি, 7টি থানা, 3টি পৌরসভা ও 82টি ইউনিয়ন। 2179.27 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ জেলার মোট ভোটার 17,66,433 জন। এর মধ্যে 9,02,509 জন পুরুষ আর 8,63,924 জন নারী ভোটার। একসময় নির্বাচনী হিসাবে গাইবান্ধাকে ধরা হতো জাতীয় পার্টির ঘাঁটি হিসাবে, তবে সময়ের পরিবর্তনে এখানে এখন শক্ত অবস্থানে আওয়ামী লীগ। 2001 এ এই জেলায় প্রথম
জাতীয় পার্টির দুর্গে আঘাত হানে অন্য দলগুলো। সেবার একটি করে আসন পায় বিএনপি, আওয়ামী লীগ ও জামাত। এর পরের নির্বাচনে তিনটি আসনে জয় হয় নৌকার। আবার 2014 নির্বাচনে গাইবান্ধা চারে স্বতন্ত্র প্রার্থী জয় হলেও বাকি আসন এখন নৌকার দখলে। একদিকে আবারও এ জেলায় নিজেদের আসন ফিরে পেতে মরিয়া জাপা। বিএনপিও চাইবে গাইবান্ধায় নিজেদের দু একটি আসন নিশ্চিত করতে। অন্যদিকে আওয়ামী লীগও বসে নেই এ জেলায় নিজেদের সাফল্য ধরে রাখতে। সব মিলিয়ে অপেক্ষা আবারও একটি নির্বাচনের। কিন্তু এবার ট্যুরে যাওয়ার আগেও ওকে একবার দেখেছিলাম, সবাইকে ডেকে আকরাম টাকরাম কোচ সব সব ছিল। আমি কোচদেরকে জিজ্ঞেস করেছিলাম কয়েকটা প্রশ্ন, তুমি এরকম করলা কেন? কোচ তখন আকাশ থেকে বললো না আমি তো করি নাই, ও এটা ঠিক করেছে। তো আমার যেটা মনে হচ্ছে যে ওর ক্যাপ্টেন্সিতে সমস্যা আছে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে ব্যাক ইন হিজ মাইন্ড কিছু একটা কাজ করছে, ওর কিছু একটা সামথিং ইজ বদারিং হিম, তাকে কিছু মানে অস্বস্তি বোধ করছে কোন একটা জিনিস। একদিকে টিম বাংলাদেশ আর মুশির নানা মন্তব্য, আরেকদিকে বোর্ড নির্বাচন, ব্যস্ততা যেন কাটছে না বোর্ড সভাপতির। জানালেন 15ই নভেম্বরের মধ্যে হতে পারে নির্বাচন। আবারও নির্বাচিত হলে বর্তমান প্রশাসনে তেমন একটা পরিবর্তন আসবে না বলেও জানান নাজমুল হাসান। নভেম্বরের 15th মধ্যে নির্বাচনটা শেষ হবে বা হয়ে যাওয়ার কথা। আমি এখন পর্যন্ত ওদেরকে বলছি যে আমি প্রেসিডেন্ট হতে চাই না, বোর্ডে থাকতে চাই, এটা এখন পর্যন্ত কেউ মানছে না। দক্ষিণ আফ্রিকায় টাইগারদের টেস্ট হারে হতাশ নন বিসিবি সভাপতি। তবে এত অল্প রানে অল আউট হওয়ার মতো টিমও নয় বাংলাদেশ, তাই ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাদের খেলাটা দেখে কখনোই শুরু থেকেই মনে হয়নি এই দুটো টেস্টে যে আমরা জেতার জন্য যাচ্ছি। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিক অনুশীলন নয়, তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন বাংলাদেশ দলের 5 ক্রিকেটার। 2 টেস্টে টানা হারে দলের মনোবল ভেঙে পড়লেও দ্রুতই চাঙ্গা হয়ে উঠবে দল, বিশ্বাস দলীয় ম্যানেজার মিনহাজুল আবেদিন দান্নুর। বাজে অভিজ্ঞতা ভুলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা, এমন আশাবাদ জানিয়েছেন তিনি। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় ব্লুমফন্টেন থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ছবি নাকি কথা বলে, হ্যাঁ তাই বলছে, যেন এক পোড়াবাড়ি। নীরব নিস্তব্ধতা আঁকড়ে ধরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে, তাই দলের সিংহভাগ ক্রিকেটাররা অনুশীলন না করে এদিন বিশ্রামেই কাটিয়েছেন। তবে ঐচ্ছিক অনুশীলনে এসেছেন মাশরাফি, সাকিব, সাইফুদ্দিন, নাসির, মিরাজরা। তবে তাদের চোখে মুখে ছিল না এতটুকু হাসি আর খুশি। তবে যে কজন ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে এসেছেন তাদের সবাই মস্তিষ্কের সর্বোচ্চটা দিয়ে নেটে ব্যাটিং করেছেন দীর্ঘ সময়, কারণ ব্যাটিং ব্যর্থতাই যে সংবাদের প্রধান শিরোনামে। তাই ঘুরে ফিরে জানার ইচ্ছা দলের মানসিক অবস্থা। ক্রিকেটের অবশ্যই 2-0 হারাতে এবং টেস্ট ক্রিকেট ভালো না খেলাতে সবারই একটা চিন্তা মাথায় এসছে। টেস্ট ক্রিকেটে এব্রোডে আমরা সবসময় স্ট্রাগল করি এবং আমাদের ক্রিকেটটা এব্রোডে আমরা যত উন্নতি করতে পারবো, অ্যাটলিস্ট 5 দিন যদি আপনি দেখবেন যে 6-7টা টেস্ট ম্যাচ যদি খেলতে পারি, তাহলে এই কনসিস্টেন্ট এই পারফরমেন্স আমি আশা করি যে আমরা পারফরমেন্স উন্নতি করতে পারবো। 75 উইকেট ফ্ল্যাট ছিল, ব্লুমফন্টেনেও আহামরি বাউন্সের ভেলকি ছিল না, কিন্তু তারপরও ব্যাটসম্যানদের ভরাডুবিতে দলীয় ফলাফলও গেছে ভেসে। সমালোচনার চূড়ায় থাকা কোচ হাতুরও ভাবনার টেবিলে, তাই তো মাশরাফি, সাকিবদের নিয়ে অঘোষিত বৈঠক করেছেন নেটে। কোচের চাওয়া মতো টিম ম্যানেজারেরও বিশ্বাস টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে দেখা মিলবে টিম বাংলাদেশকে। ওডিআই ক্যাপ্টেন চলে এসেছে এখানে, তো 4টা নতুন প্লেয়ার জয়েন করেছে টিমের সাথে, তো সেই হিসাবে আমি মনে করি যে প্রিপারেশনটাই এখন আজকে থেকে শুরু হলো। টেস্ট সিরিজ যখন আমরা খারাপ খেলেছি অ্যান্ড ওডিআইতে যেহেতু এই ফরম্যাটটা আমরা ভালো খেলে থাকি সবসময়, তো আমার বিশ্বাস যে আমাদের খেলোয়াড়রা ঘুরে দাঁড়াবে এবং এখানে ভালো একটা সিরিজ আমরা খেলতে পারবো। দলের বেশিরভাগ ক্রিকেটার অনুশীলনে না আসলেও কোচিং স্টাফদের সবাই ছিলেন মাঠে, তাই এই দিনের অনুশীলনের মূল মঞ্চে মাশরাফি, সাকিবদের নিয়ে বাড়তি কাজ করেছেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ব্লুমফন্টেন, দক্ষিণ আফ্রিকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা ইস্যুতে 27 দেশের কূটনৈতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বললেন শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী বাংলাদেশ, বল এখন মিয়ানমারের কোর্টে। নির্যাতনের মুখে আবারও বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ, নৌকাডুবির ঘটনায় 18 জনের লাশ উদ্ধার। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা পশ্চিমা বিশ্বের। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় বেগম খালেদা জিয়া সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
আট দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে জাতীয় পার্টি, সংসদে দলগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব এরশাদের, এবং বগুড়ায় বখাটের উত্তপ্তের বলি হল নবম শ্রেণীর শিক্ষার্থী, আত্মহত্যার প্ররোচনা মামলা পরিবারের, আসামি হুজাইফা পলাতক। এ ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সমসংবাদে খবর অনুষ্ঠান সূচি সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সমসংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে সেন্ড করুন 4 স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।